that is the question. উৎকট ভাগ্যের তীর আর গুলতির লক্ষ্য হয়ে থাকা ভালো নাকি ঘুরে দাঁড়ানোই? একবার উঠে পড়ে বিপর্যস্ত সমুদ্রকে ঠেসে ধরে ভাটাই পাঠানো, মৃত্যুকে নিদ্রাকে আর কত, আর নিদ্রা গেলে যেটা হয় দুঃখ তাপ নিদ্রায় তলিয়ে যায়, সেটাই তো কাম্য হওয়া চাই। মৃত্যু ঘুম হঠাৎ করে স্বপ্ন ঘুমের ভেতর, এটা হয় আর এখানেই গন্ডগোল বাধে। কারণ যখন মরণের ঘুমে ঢলে পড়ে যাওয়া, তখন কে জানে কোন স্বপ্ন দেখে ওঠা, সেটা ভেবে দেখতেই হয়। জীবনের দুঃখ কষ্ট বিপর্যয় উত্থান পতন সব সহ্য করে যেতে হয় যতক্ষণ টেনে যাচ্ছি শ্বাস। কে মুখ বুঝে সহ্য করে কালের চাবুক, অত্যাচারের উৎপাত, মানুষের গর্ভান্ধ দাপট, প্রেমের প্রত্যাখ্যাত যন্ত্রণা, বিচারে বিলম্ব করা, সহ্য করে যখন সে এক খঞ্জরের ঘায়ে তার জীবন শেষ করে দিতে পারে। জীবনের ভার কে বইবে, জীবনের ঘানি কে টানবে, তারপর টেনে চলা। কারণ মৃত্যুর পর আছে ঘোর শঙ্কা অজানার। মৃত্যু মানে সেই দেশ, যেই দেশ থেকে ফেরে না কোনো মানুষ কোনো যাত্রী। হ্যাঁ, সেই ভয়ে আমাদের সংকল্পগুলি আছাড় খায়। তখন মনে হয় অজানার চেয়ে জানা যে কষ্টের চিত্র সেখানেই আঁকা থাকা ভালো। জন্ম নেয় এক একটি কাপুরুষ এই আমাদের প্রত্যেক ভেতরে, পাণ্ডুরতা পেতে থাকে আমাদের সংকল্প সমূহ, স্রোত ঘুরে যেতে থাকে, কর্ম তার উদ্যম হারায়, ওফেলিয়া আমার বিচ্যুতিগুলি তুমি ক্ষমা করো, পবিত্র হৃদয় তোমার।
কই? যে দিয়েছে সে দিয়েছে, আমি নই। মাননীয় যুবরাজ, আপনি খুব ভালো করেই জানেন যে উপহারগুলো আপনিই দিয়েছিলেন, আর আর দেবার সময় যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছিলেন, উপহারগুলো ওতেই আমার কাছে আরো বেশি মহার্ঘ হয়ে উঠেছিল। এখন সুবাস শেষ, ফিরিয়ে নিন। যুবরাজ, যুবরাজ, উপহার যে দেয় সে যদি নির্দয় বলে প্রমাণিত হয়, তখন যতই মূল্যবান হোক সে উপহার, তার মূল্য কি থাকে আর? আচ্ছা, তুমি কি সাধ্বী? তার মানে রূপসী কি তুমি? বুঝতে পারছি না কি বলতে চান। বলছি যে সাধ্বী ও রূপসী যদি হও, রূপের কারণে সতীত্বকে বিসর্জন দিও না। যুবরাজ, যুবরাজ, রূপের সাথে সতীত্বের বিরোধটা কোথায়? বিরোধটা হচ্ছে এই যে, রূপের কারণে সতীত্ব ঠুসে যেতে পারে, আর ওদিকে সতীত্বের এত শক্তি নেই যে রূপসীকে পতনের হাত থেকে রক্ষা করতে পারে। মনে মনে এ নিয়ে আমার বিতর্কের অবধি ছিল না, আজ দেখছি সময় উত্তরটা বলে দিয়েছে। একদা, একদা আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমিও তো বিশ্বাস করেছিলাম। করেছিলে? না না, উচিত হয়নি, কারণ মানুষের সদ্গুণ কত দুর্বল দেখো। মানুষকে ভালো করবার সাধ্য নেই তার। না না, আমি তোমাকে ভালোবাসিনি। তাহলে আমি কি ঠকেছি যুবরাজ? অনুতাপ করছো কেন? সোজা মঠে যাও, চির কৌমার্যের ব্রত নাও, সন্ন্যাসিনী হও। এই, তোমার পিতা কোথায়? কেন, বাড়িতে যুবরাজ। বাড়িতে? তাহলে বাড়িতেই থাক, বাইরে বেরিয়ে বেকুব বনবার আগে বাড়িতেই। বিদায়। দয়াময়, ওকে তুমি ভালো করে দাও। আর বিয়ে যদি তোমাকে করতেই হয়, যৌতুক হিসাবে তোমাকে এই অভিশাপ দেবো যে পরম সতী হও কি চরিত্রে তুষারের মতো শুদ্ধ শুভ্র হও। কলঙ্কের হাত তুমি কিছুতেই এড়াতে পারবে না। বিদায়।